জুলাই কালনি বুড়ে ছালমারি সাংরম সালো স্বর্ণকুমার জয়লক্ষ্মী বেখাতে অক্ষয় তৃতীয় 2024 বিশিনি পান্ডা সঞ্চয় জাখা স্বর্ণ অক্ষয় অফার খরক বুড়ে চিসা কপাল কাহাম কপাল রমতি সকাজা কর্ম পান্ডা আগরতলা প্রেস ক্লাব সঞ্চয় যা ও পান্ডা ও স্বর্ণকুমার জয়লক্ষ্মী বেখাতে চিকন সা পান্ডা ও খরক থাম চিসা লাকি ড্র রং রাংসার নি কয়েন কপানি মারি ইয়াফার জাখা অবহেকেন খরক বা লাকি ড্র মানখা ডায়মন্ড রিং তৈ খরক থাম মেগা লাকি ড্র রাংসং নেকলেস মানখা ব্রক যতন কপ্লাইনি পরম সরকার ব্যাপার জায়গা স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে বেখাতে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো স্বর্ণ অর্ঘ স্বর্ণ অক্ষয়ে, যেটা আমাদের স্বর্ণ অক্ষয়ে আমরা অক্ষয় তৃতীয়ার সময় যে উপহার দিই অর্থাৎ মেগা লাকি ড্র, লাকি ড্র এবং মেগা লাকি ড্র যেটা আমরা দিয়ে থাকি সেই অনুষ্ঠান, এবং আমরা আমাদের ক্রেতা বন্ধুদের হাতে তুলে দিলাম মেগা লাকি ড্রয়ের 5টি নেকলেস ছিল, তার মধ্যে 3টি আগরতলা শোরুম থেকে এবং 2টি হচ্ছে উদয়পুরের শোরুম থেকে। এছাড়া ডেলি লাকি ড্রতে প্রায় 33টি আমাদের গোল্ড কয়েন ছিল, তার মধ্যে 22টি দেওয়া হয়েছে আগরতলা শোরুম থেকে এবং কাল শুক্রবার দেওয়া হবে উদয়পুর শোরুম থেকে 11 জন। এবং বাম্পার লাকি ড্র যেটা ছিল অর্থাৎ হীরের গয়না কেনাকাটার জন্যে যে আমরা উপহার দিয়েছিলাম 5টি হীরের আংটি, তার মধ্যে 3টি আমাদের আগরতলা শোরুম থেকে এবং 2টি দেওয়া হবে হচ্ছে উদয়পুরের শোরুম থেকে। এই সময়ে মানুষের উৎসাহ ছিল, আজকে আগরতলা আমাদের প্রেস ক্লাবে সকলে উপস্থিত হয়েছিলেন, যারা এসেছিলেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং সকল ত্রিপুরাবাসীকেও ধন্যবাদ জানাই যে আপনারা অক্ষয় তৃতীয়ায় আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সময় শুরু হতে চলেছে স্বর্ণবর্ষা, অর্থাৎ আমরা আশা করব এই স্বর্ণবর্ষাতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং শোরুমে উপস্থিত হবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।